লুমিনাস গ্লোবাল থেকে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করব। আওয়ার প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট লাইনগুলো যদি দেখি, ওয়ার্ল্ড ক্লাস হেলথ অ্যান্ড নিউট্রিশন প্রোডাক্ট। প্রোগ্রামের যারা আছেন তারা চারিদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে এরকম আমাদের অলরেডি প্রোডাক্টগুলো বাংলাদেশে, এই কোনো প্রোডাক্টই কিন্তু এখন অবধি আপনি দেখেননি। প্রোডাক্টগুলো এই ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি। দেন ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, এই জন্য বলছি ওয়ার্ল্ড ক্লাস স্কিন অ্যান্ড বিউটি কেয়ার প্রোডাক্ট। এখন আমরা ওয়ার্ল্ড ক্লাস স্কিন অ্যান্ড বিউটি প্রোডাক্ট নিয়ে কেন কাজ করব? হ্যালো, আমরা আছি তো নাকি? মেয়েরা মূলত জন্মের থেকে তারা সবসময় সুন্দরী থাকতে চায়, এখন ছেলেরাও চায়, তাই তো নাকি? এখন কারা মেয়েদের চাইতে আবার কিছু কিছু ছেলেরা আছে তারা বেশি আবার মানে সুন্দর হতে চায়, তাই তো নাকি? মনে করে যে বেশি সুন্দর হলে বেশি বেশি কিছু একটা হবে, তাই তো নাকি? তো যে কারণে আপনার অনেকে বাজারে অনেক কম দামি সস্তা অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো তারা ব্যবহার করছে, কিন্তু বিলিভ ইট অর নট, সুন্দর হওয়ার জন্য স্কিনে সেই প্রোডাক্টটা ব্যবহার করার পরে স্কিনটা অসুন্দর হয়ে যাচ্ছে, ভুলে হচ্ছে না? এবার আমার খুঁজতেছে যে এটা দূর করা যায় কিভাবে। সে ধরেন মুখে ক্রিম লাগাইছে, মুখে এত বড় দাগ হয়ে গেছে, এবার টেনশন যে আর সুন্দর হওয়ার দরকার নেই, দাগ দূর করার দরকার, রাইট? যে কারণে সস্তা প্রোডাক্টের বারো অবস্থা, আমরা সেটা চিন্তা করছি না। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস স্কিন অ্যান্ড বিউটি কেয়ার প্রোডাক্ট, যে প্রোডাক্টটা গোটা পৃথিবীতে সমাদৃত, সেই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করতে চাই। দেন ওরাল কেয়ার প্রোডাক্ট, কনজিউমার প্রোডাক্ট এবং অ্যাগ্রো বেসড ওয়ান্ডারফুল প্রোডাক্ট। অর্থাৎ বাংলাদেশে এখন পর্যন্ত কৃষিতে বিপ্লব ঘটানোর মতো কোনো প্রতিষ্ঠান ওইভাবে এগিয়ে আসেনি, কারণ কৃষকদের এখনও পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে খুব অবহেলার চোখে দেখা হয়। হ্যালো, আমরা আছি তো নাকি? কৃষককে খুব অবহেলার চোখে দেখা হয়। আমরা যেটা চিন্তা করেছি লুমিনাস গ্লোবাল যেটা করবে সেটা কৃষকের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত দিয়ে আমরা সামনের দিন কৃষকদেরকে তাদের মুখে হাসি ফুটিয়ে সামনে আমরা অ্যাগ্রোটাকে অনেক দূর নিয়ে যেতে চাই। আছি তো আমরা নাকি? আসেন এই প্রোডাক্টগুলোর মধ্যে, আসেন ফার্স্ট আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসতে চাচ্ছি, অলরেডি আমাদের টোটাল প্রোডাক্ট রেডি। আমরা হয়তো বা ইনশাল্লাহ আমার ঘোষণা দেওয়াটা মানে আমি ঘোষণা দিতে পারছি না, অলরেডি আমাদের এমডি স্যার আজকে আপনাদের অনেক ভালো ভালো ঘোষণা দিবে, কিন্তু আমরা সামনের দিনগুলো কোথায় যাচ্ছি কি করছি, সেকেন্ড সেশনে এমডি সাহেব আপনাদেরকে এমন কিছু ঘোষণা দিবে যে ঘোষণার মাধ্যমে আমরা যে অতীতে যে গ্লানি যে কষ্টগুলো আমাদের ছিল সেই কষ্টগুলো ইনশাল্লাহ আমরা 2021 সালেই এটাকে জীবন থেকে মুছে ফেলতে চাই। ঠিক এই ধরনের একটা মার্কেটিং প্ল্যান এবং প্রোডাক্ট লাইন নিয়ে আমরা কাজ করছি, যে ঘোষণাগুলো এমডি সাহেবের মুখ থেকে আসবে। তো প্রথম প্রোডাক্টের নাম হচ্ছে সুপার মাইন্ড। অলরেডি গেট আপটা দেখে বুঝতেছেন এটা কোনো বাংলাদেশি গেট আপ। আমরা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট কেন বলছি, এই প্রোডাক্টটা সুপার মাইন্ড, এই প্রোডাক্টটা কি করবে? আমরা প্রথমে যদি বলি ইনগ্রেডিয়েন্টস অফ সুপার মাইন্ড স্প্রে, সুপার মাইন্ড স্প্রেতে কি কি আছে, আমরা যদি বলি 8 এসেনশিয়াল হরমোন। আমি প্রথমেই কি বলেছিলাম, মানুষের প্রবলেমগুলো হয় কি কারণে, হরমোনের কারণে। যদি আপনার হরমোন ইনব্যালেন্স থাকে তাহলে আপনার দেহ ধীরে ধীরে শেষ হয়ে যাবে, আর যদি হরমোনগুলো ব্যালেন্সে থাকে তাহলে আপনি মৃত্যু পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, যেটি আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত, রাইট? আমরা সুস্থ থাকতে চাই, তাহলে আসেন সুপার মাইন্ডে আছে প্রথমত 8 এসেনশিয়াল হরমোন, অ্যামাইনো অ্যাসিড 191 টাইপ, 191 টাইপসের অ্যামাইনো অ্যাসিড আছে, ফাইটোনিউট্রিয়েন্টস আছে 15 টাইপসের, মিনারেলস আছে 10 টাইপস, ভিটামিন 10 টাইপস এবং ফাইবার। বলেন তো একটা মানুষের দেহের জন্য এই প্রত্যেকটা উপাদান দরকার আছে না নাই? অর্থাৎ আপনি যদি আমাদের এই সুপার মাইন্ডটাকে নিয়মিত ব্যবহার করেন, নিয়মিত ব্যবহার করেন, তাহলে যে প্রবলেমগুলো হবে আপনার ওই যে ফাইলে দেয়া আছে দেখবেন যে রোগগুলো দেয়া আছে, যে আমাদের হরমোনের কারণে যে প্রবলেম হয়, অ্যামাইনো অ্যাসিডের কারণে যে প্রবলেম হয়, ফাইটোনিউট্রিয়েন্টসের কারণে, মিনারেল ভিটামিন ফাইবার, এই যে প্রবলেমগুলো হয় ইনশাল্লাহ এই প্রবলেমগুলো আর আপনাকে নেক্সট টাইম ফেস করতে হবে না। কি নেক্সট টাইম আপনাকে এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনাদেরকে এই প্রবলেমগুলো আর ফেস করতে
হবে না অর্থাৎ আমি যে রোগ দুই প্রকার বলেছি একটা হচ্ছে ক্রনিক এবং একটা মেটাবলিক এই মেটাবলিক যে সমস্ত রোগ আছে এই রোগগুলো আপনাকে স্পর্শ করতে পারবে না ক্লিয়ার বিষয়টা ওকে আসলে আমাদের এটা সেবন বিধি প্রতিদিন সকালে ও রাতে খালি পেটে সকালে ও রাতে হ্যালো আমরা আছি তো নাকি সকালে ও রাতে খালি পেটে পাঁচটা করে স্প্রে জিহ্বার নিচে নিয়ে তিন মিনিট মুখ বন্ধ করে রেখে পরে সেটা খেয়ে ফেলবে অর্থাৎ জিহ্বার নিচে পাঁচটা করে স্প্রে দিব খালি পেটে এখন খালি পেটে কেন কোশ্চেন খালি পেটে কেন সকালবেলা যখন আমরা সারা রাত স্টমাকটা এমটি থাকে তখন এমটি স্টমাকে আপনার দেহের প্রত্যেকটা কোষ সকালবেলা প্রত্যেকটা কোষের মুখ খুলে যায় এবং তারা সবাই হা করে থাকে যে যে খাবারটা শুরুতে ঢুকবে সেই খাবারটাই তারা পেট ভরে খেয়ে নেবে যখন আপনার এমটি স্টমাকে আপনি স্প্রেটা করবেন সঙ্গে সঙ্গে এবং এটা স্প্রে কেন এবং জীবাণু নিতে কেন আমি শুরুতেই বলেছিলাম যে এই জিএস যেটা হচ্ছে হিউম্যান গ্রোথ হরমোন এই হরমোনটাই হচ্ছে লিডিং হরমোন এই হরমোন দেহের যে 2000 হরমোন আছে প্রত্যেকটাকে কন্ট্রোল করে এবং তাদের সাপোর্ট করে কার কি লাগবে অর্থাৎ যদি বলি প্রাইম মিনিস্টার হ্যালো দেহের প্রাইম মিনিস্টার বলা হয় হচ্ছে হিউম্যান গ্রোথ হরমোনটাকে আর হিউম্যান গ্রোথ হরমোনটা থাকে সরাসরি আমাদের পিছনে এবং সেটা জীবাণু নিচের থেকে সরাসরি লাইনটা যে কারণে আপনি যখন জীবাণু নিচে এটাকে খালি পেটে স্প্রে করবেন সঙ্গে সঙ্গে এটা এখান থেকে হিউম্যান গ্রোথ হরমোনে গিয়ে সিগন্যাল দিবে যে আমি চলে আসছি ওই যে কার চেরাক জিনদের মতো আলাউদ্দিনের চেরাকের মতো ওকে হাজির হয়ে বলবে যে কি আমি হাজির কি করতে হবে বিষয়টা এরকম না ঠিক হিউম্যান গ্রোথ হরমোনে যখন এই স্প্রেটা চলে যাবে তখন এই হিউম্যান গ্রোথ হরমোন থেকে এটা ডিস্ট্রিবিউশন হবে প্রত্যেকটা সেক্টরে এবং পুরা দেহ যে সারারাত না খেয়ে আছে যে কারণে তার এই টিস্যুগুলো যে হা করে আছে তাদের সবগুলো তাদের ভেতরে চলে যাবে এবং তাদের যার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে তারা তাদের ফিল আপটা করবে ক্লিয়ার বিষয়টা দেন খালি পেটে আমরা মুখ বন্ধ করে তিন মিনিট রাখবো তিন মিনিট কারণ এই টাইমটুকুর মধ্যে এটা টোটালি পাস হয়ে যাবে এখানে এবং রাখার পরে যে লালাটা হবে ভেতরে একটা লালা হবে না এই লালাটাকে ফেলে দেওয়া যাবে না এই লালাটাকে গিলে খেয়ে ফেলতে হবে এই লালাটাকে গিলে খেয়ে দেন 10 মিনিট পরে হালকা কুসুম গরম পানি 2 গ্লাস পরিমাণ খেয়ে ফেলতে হবে এরপরে 20 মিনিট পরে আমরা সকালের নাস্তাটা করব ক্লিয়ার বিষয়টা এখন এই সুপার মাইন্ডটা আমাদের কি সবার দরকার আছে না নাই আমরা খালি বিক্রি করব নিজেরা খাবো না ওকে আগে কি এই প্রোডাক্টটা আগে পাশের বাড়ির দরকার না আমাদের দরকার প্রথমে আমাদের দরকার তাই তো নাকি বিলিভ ইট অর নট আমি আমার লাইফের সাথে কখনো এই বিষয়ে কম্প্রোমাইজ করি না আমি আগে আমার সুস্থতা চিন্তা করি কারণ আমি সুস্থ থাকতে পারলে আমি আরো 10 জনকে সার্ভাইভ তাদের সাপোর্ট করতে পারবো তাদের যে কোনো বিষয়ে সেবা দিতে পারবো রাইট তাদের সার্ভিস দিতে পারবো কিন্তু আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে কি আমি কাউকে সার্ভিস দিতে পারবো কি সম্ভব তাহলে এই প্রোডাক্টটা সর্বপ্রথম কার দরকার আমাদের দরকার সত্যিকার অর্থে সবার দরকার আছে কি আমরা আছি তো নাকি আমরা সফল হতে চাই আমরা সুস্থ থাকতে চাই তাহলে এই প্রোডাক্টটা দরকার আছে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি তো এখন থেকে এই প্রোডাক্টটা খেয়ে আপনি এখন থেকে সুস্থ হবেন কিন্তু অলরেডি আপনার পেটের মধ্যে তো অনেকগুলো ঢুকে গেছে পুরা দেহে ইভেন আজকে সকালেও কে কি খেয়ে আসছেন একটু হিসাব করেন রাইট অনেকে সয়াবিন তেলের কি ভাজি দিয়ে ডিম বড়া তরকারি অমুক তমুক খেয়ে আসছি না এইভাবে প্রতিনিয়ত আমাদের দেহের মধ্যে জমাট বেঁধে আছে না অনেক কিছু কি আছে কি না তাহলে এগুলো তো পরিষ্কার করতে হবে নাকি করতে হবে না কি করতে হবে ঠিক এগুলোকে পরিষ্কার করার জন্য আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা ওয়ার্ল্ড ফেমাস একটি প্রোডাক্ট যেটির নাম হচ্ছে গো ফ্রেশ হ্যালো এর নাম কি নামেই পরিচয় যে প্রোডাক্টটা কি হবে তাই তো নাকি আপনি আগে ফ্রেশ হয়ে আসেন
গো ফ্রেশ মানে আপনাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হবে, ফ্রেশ হয়ে আসতে হবে, তাই তো নাকি? অর্থাৎ আমাদের দেহে যেগুলো ঢুকেছে সেগুলোকে বের করতে হবে। যদি আমি একটা এক্সাম্পল দেই, তাহলে আমরা বিভিন্ন আচার অনুষ্ঠানে যাই, তাই তো নাকি? বিয়েতে কিংবা অনেক ধরনের প্রোগ্রামে যাই। এই প্রোগ্রামে গেলে ধরেন আমরা খুব সুস্বাদু রান্না হলে আমরা রান্নাটা একটু বেশি করে খাবার চেষ্টা করি, তাই তো নাকি? আমরা অনেকেই আবার নিজে নিতে পারি না, তো বলি যে অমুকের প্লেটে দুই টুকরা মাংস দাও, কি বলি না? তার মানে বোঝাচ্ছি যে আমারটা তো লাগবে, বলতে পারছি না, আমাকেও দুটা দাও, কি তাই তো নাকি? স্যার আপনাকে মনে হয় ডাকছে, কেউ হাঁটাহাঁটি করবেন একটু? আচ্ছা, তো আমরা অনেক সময় বলি কি, নিজের লাগলে বলি ওর প্লেটে দুটা দাও, তার মানে আমরা সেই দিনটা একটু স্পেশাল ডে, আমরা একটু বেশি খেতে চাই। ওকে, তো খেয়াল করবেন যে আমরা আসলে কি খাচ্ছি। ধরেন অনেকেই আছি আমরা, কেউ 15 পিস 20 পিস গরুর মাংস সেদিন খেয়ে ফেলছি, ফেলছি না? তো আমরা যা খাচ্ছি তার 99% আমাদের কোথায় ইন করছে? স্টমাকের মধ্যে, তাই তো নাকি? আর 1% যেটা তেল চর্বি যেগুলো হচ্ছে বাইরে, যেগুলো খাবার যা হয় না উচ্ছিষ্ট, সেগুলো হচ্ছে আমাদের হাতে কি এটা বেঁধে থাকে। যখন এটা বেঁধে থাকে তখন আমরা একবার দুইবার তিনবার আমরা সাবান ডিটারজেন্ট দিয়ে কিন্তু এটা পরিষ্কার করার চেষ্টা করছি, এবং একবার করে দ্বিতীয়বার করে আবার এবার দেখি যে স্মেলটা কি এখনো খারাপ আছে কিনা, তাই তো নাকি? দেখার পরে আবার হাত পরিষ্কার করছি। প্রশ্নটা হচ্ছে যে মাত্র 1% আপনার হাতে বেঁধেছিল, এটাকে পরিষ্কার করার জন্য আপনি তিনবার ডিটারজেন্ট দিয়ে হাত পরিষ্কার করছেন, কিন্তু আপনার স্টমাকের মধ্যে যে 99% গেল এটার জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? হ্যালো, আমরা আছি তো নাকি? তাহলে আমাদের স্টমাকের মধ্যে যে 99% গেল এর জন্য তো মিনিমাম 1/2 কিলো ডিটারজেন্ট পাউডার খাওয়া উচিত, ঠিক তো? তাছাড়া তো বের হওয়ার কথা না, কিন্তু আমরা কি সেটা খাই? তাহলে এই যে প্রতিনিয়ত আজকে আমাদের যাদের বয়স 50 বছর, যাদের বয়স 20 বছর, যাদের 30 বছর 35 বছর, তারা এতদিন ধরে যে স্টমাকের মধ্যে এই আবর্জনা দিচ্ছি, ডন্ট মাইন্ড, আবর্জনা বললাম এই কারণে যে আমরা আগেই দেখে আসছি যে সমস্ত খাবার ফল ফ্রুটসে বিষ দিয়ে ভর্তি, এগুলো যে আমরা খেয়ে আসছি, তাহলে এটাকে তো পরিষ্কার করতে হবে, নাকি হবে না? ঠিক এগুলোকে পরিষ্কার করার জন্য আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসি সেই প্রোডাক্টের নাম হচ্ছে গো ফ্রেশ। এই প্রোডাক্টটা যেটি করবে সেটি হচ্ছে, যে ফ্রেশ মানে যে প্রোডাক্টটা আপনার যেটা করবে সেটি হচ্ছে যে এতদিন ধরে যা খেয়েছেন এগুলো স্টমাকে যেগুলো বেঁধে আছে সেগুলো ধীরে ধীরে পরিষ্কার করবে। আর এগুলো বেঁধে যে আছে এর একটা উদাহরণ হচ্ছে, অনেকে দেখবেন একদিন দুই দিন বাথরুম হয় না, ঠিক মতো অস্বস্তি লাগে, আছে না এরকম? এরকম অনেক আছে, বাথরুমে গিয়ে বসে থাকতে বাথরুম হচ্ছে না, হ্যাঁ, কারণ আপনি যা আগে খেয়েছেন এগুলো খেয়ে তো নাড়ি মুড়ি সব একাকার করে রেখেছেন, রাস্তা তো লাগবে, আপনার পুরো বডি তো বলা তলে ঢাকা শহরের ম্যানহোলের মতো হয়ে গেছে, অপরিষ্কার, এটাকে পরিষ্কার করতে হবে। গো ফ্রেশ যারা নিয়মিত খাবে তাদের নিয়মিত আপনার ধীরে ধীরে যেটা হবে সেটা হচ্ছে আপনার অ্যাসিডিটি দূর হয়ে যাবে, পেটটা নিয়মিত পরিষ্কার থাকবে আর অ্যাসিডিটি নাই হয়ে যাবে, ধীরে ধীরে চর্বি কাটবে, হার্টের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন, ঠিক আছে? এই এই প্রোডাক্টটা নিয়মিত ব্যবহার করলে, আর এটা সবচেয়ে বড় কাজ করবে সেটি হচ্ছে অ্যাসিডিটি লেভেলটাকে আপনাকে একদম জিরোতে নামিয়ে আনবে যদি নিয়মিত খাই। এখন এটা অনেকেই বিরোধিতা করতে পারেন যে হ্যাঁ আপনি এই ধরনের কথা বললেন, অ্যাকচুয়ালি পৃথিবীতে অ্যাসিডিটি লেভেল জিরোতে আনা কিংবা কমিয়ে আনার পিছনে কেমিক্যাল কোনো প্রোডাক্টের হাত নেই। আমরা অ্যাসিডিটিটাকে কমানোর জন্য আমরা চিনি ওমেপ্রাজল, ইসোমেপ্রাজল, তাই তো? এগুলোই তো নাকি? ওমেপ্রাজল, ইসোমেপ্রাজল মিন্স হচ্ছে সেক্লো, লসেকটিল, ওমেপ, এই এই জাতীয় প্রোডাক্টগুলো। বিলিভ ইট অর নট, ওই যে প্রথমে বলেছি আমি 3 বছর ফার্মাসিউটিক্যালে ছিলাম, প্রথম বছর আমি দেখেছি যে ফার্মা মার্কেটে একটা প্রোডাক্ট যদি আপনাকে কিউর করে ভালো করে দিয়ে দেয় তাহলে সেই প্রোডাক্টের সেল দিন দিন বাড়বে না কমবে?
আমার দেহে একটা প্রোডাক্ট খেয়ে ভালো হচ্ছি, তাহলে ওই প্রোডাক্ট খাওয়ার পরিমাণ আমার দেহে কমবে না বাড়বে? কমে যাবে, কারণ আমার একসময় ভালো হয়ে যাবে, খাওয়া লাগবে না। যখন কোনো পেশেন্টের প্রাথমিকভাবে অ্যাসিডিটি ধরা পড়ে, তখন তাকে ডক্টর লিখে দিচ্ছে আপনার রেনিটিডিন গ্রুপের যে কোনো একটা প্রোডাক্ট খেয়ে নেন। এটা দিন দিন অ্যাসিডিটিটা তার এই রেনিটিডিন গ্রুপের প্রোডাক্ট খাওয়ার পরে ভালো হয়ে যাচ্ছে নাকি এটা বাড়ছে? এটা বাড়ছে। এরপরে ডক্টর লিখে দিচ্ছে ওমেপ্রাজল, এরপরে বলতেছে যে 20, এরপরে 40, এরপরে বলছে পাউডার ফর সাসপেনশন, দেন ইনজেক্টেবল ফর্ম, এরপরে কবর। লাস্ট ঠিকানা কোথায়? কবর। হ্যালো, আমরা আছি তো নাকি? সারা রাত অনেকেই জেগে আসছে, একটু ঘুম ঘুম পাচ্ছে, তাই তো নাকি? আমরা একটা কাজ করি, আমরা একটু দাঁড়াই এবং বসি। সবাই দাঁড়ায় যার যার অবস্থান থেকে, সবাই পাশের জনকে ডেকে তুলে দাঁড় করান। হ্যালো, আমরা পাশের জনকে ডেকে তুলে দাঁড় করাই, সবাই দাঁড়ায় যাই। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম ব্যাক। আমরা বসে পড়ি। তাহলে আমরা কি শিখলাম? কি আমরা কি সবাই বসতে পেরেছি? তাহলে আমরা যেটা শিখলাম সেটি হচ্ছে যে ধীরে ধীরে আমাদের রাসায়নিক কিংবা কেমিক্যাল মিশ্রিত কোনো প্রোডাক্ট আমাদেরকে সুস্থ করতে পারছে না। ক্লিয়ার বিষয়টা? কিন্তু গোফ্রেশ এটা যদি আমরা নিয়মিত ব্যবহার করি, তাহলে যেটি হবে সেটি হচ্ছে আমাদের প্রতিদিন দেখা যাচ্ছে যে বাথরুম ক্লিয়ার হবে, খাবারটা স্টমাকে স্ট্রে করবে না বেশিক্ষণ, ধীরে ধীরে কিন্তু পেট ক্লিয়ার। গ্রামে একটা কথা আছে, পেট ভালো যার সব ভালো তার। আপনার পেটই যখন ভালো হয়ে যাবে, তখন আর আপনাকে কোনো রোগে আপনাকে আক্রান্ত করতে পারবে না। ওকে, দেন আমরা আরেকটি প্রোডাক্ট অলরেডি নিয়ে আসছি, সেটিও 5 তারিখে আপনারা পেয়ে যাবেন, যে প্রোডাক্টের নাম হচ্ছে পিওর লাইফ, নামেই যার পরিচয়। পিওর লাইফটা নামটা কেন? কারণ হচ্ছে বর্তমান সময়ে 50%-এর উপরে কিন্তু ডায়াবেটিস, অর্থাৎ ডায়াবেটিসের মানুষ এটা খাওয়া মানা, ওটা খাওয়া মানা, এটা খেতে পারবে না, ওটা খাইতে পারবে না, বিভিন্ন ধরনের প্রবলেম বলছে। কিন্তু আপনি জানেন ডায়াবেটিসকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব খুব দ্রুত সময়ের মধ্যে। এবং আরেকটা তথ্য, জানি না, আমার মনে হয়, আমি একদম শিওর বলবো না কারণ এতে একটু প্রবলেম আছে, যে চাইলে ডায়াবেটিক একদম টোটালি ভালো হয়, এটা আমার মনে হয়। আমি কেন জানি মনে হয়, এবং এটাও আমি জানি যে এটা চাইলে বিশ্বের অনেক বড় বড় সংস্থাগুলো এটা ডিক্লেয়ারও দিতে পারে যে ডায়াবেটিক ভালো হয়, কিন্তু তারা দিচ্ছে না। কেন জানেন? আজকে ডায়াবেটিক ভালো হয় এই ডিক্লেয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে আগামীকালকে হাজার হাজার কোটি টাকার ইনসুলিন বিক্রি বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? যে কারণে আমি বলবো না যে ভালো হয়, আমার মনে হয় যে ভালো হয়, তবে ভালো হোক আর না হোক দ্রুত এটাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। এবং একজন ডায়াবেটিক্সের পেশেন্ট একদম স্বাভাবিক নিয়মে চলতে পারবে, স্বাভাবিকভাবেই চলতে পারবে, এটাও পসিবল যদি আমরা সচেতন হই। কিন্তু আমাদের সমাজ যেটা, সমাজ ব্যবস্থা যেটা বলছে সেটি হচ্ছে যে একজন ডায়াবেটিক্সের পেশেন্ট, সে ধরেন আমার উদাহরণ দেয়, অন্য কারো উদাহরণ দিলে তো আবার মাইন্ড করতে পারেন, হ্যাঁ আমি ভালো মানুষ, আপনি আমার ডায়াবেটিক্স বাদায় দিলেন। ক্লিয়ার? আসলে আমাকে দিয়ে যদি বলি, ধরেন আমার এজটা প্রায় 40 কি 40, তো এরকম এজের একটা ব্যক্তির যদি ডায়াবেটিক ধরা পড়ে, তাহলে ধরেন আমি সকালবেলা আমার প্রতিদিনের নাস্তার টেবিলে আপনার ধরেন মোটামুটি গমের রুটি থাকবে 4টা। হ্যালো, আমরা আছি তো নাকি? খাবারের গল্প হচ্ছে, কিন্তু খানিক পরে খাবার দিব, ঠিক আছে? তো
আমার সকাল বেলার নাস্তা হচ্ছে চারটা গমের বড় বড় রুটি, দুটা ডিম, এক বাটি সবজি। খেয়াল করবেন দুপুরবেলা আমি তিন প্লেট ভাত খাই, আর রাত্রিবেলা আমি আবার চারটা রুটি খাই। এখন আমার আজকে ডায়াবেটিস ধরা পড়েছে, ডক্টরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ডক্টর আমাকে একটা কি খাদ্যের তালিকা করে দিতে, সেটা হচ্ছে সকালবেলা পাতলা দুটা রুটি। কি দিয়েছে? পাতলা দুটা রুটি, তাই তো নাকি? এটাই তো দেয়। আর দুপুরবেলা এক কাপ ভাত, রাত্রে আবার পাতলা রুটি। ওই যে মানুষ মাঝে মধ্যে ওদেরকে জোক করে বলে যে এই পাতলা রুটি দুটা কি নাস্তার আগে না পরে, বলে না ওদেরকে? বিকজ অফ আমার বডি প্রতিদিন সকালবেলা, আমার বডিতে যে অর্গানগুলো টিস্যুগুলো আছে এটা প্রতিদিন সকালে চারটা রুটি, দুইটা ডিম এবং এক বাটি সবজি খেতে অভ্যস্ত, দুপুরবেলা তিন প্লেট ভাত খেতে অভ্যস্ত, রাত্রে আবার চারটা রুটি খেতে অভ্যস্ত। অর্থাৎ আমার এগুলোর খাবার পেটটা হয়ে গেছে এরকম। এখন হঠাৎ করে ডক্টর সাহেব আমাকে লিখে দিল দুইটা পাতলা রুটি, এই দুইটা রুটি খেয়ে আমার হাতে যে কটা টিস্যু আছে এগুলোরই তো পেট ভরবে না, অন্য বডির কথা না হয় বাদই দিলাম, রাইট? যে কারণে আপনার 40 বছর বয়সে যার ডায়াবেটিস ধরা পড়ে তাকে এক বছর পরে আপনি তার চেহারার দিকে তাকালে মনে হবে তার বয়স হয়ে গেছে 80 বছর। আমি কি ভুল বললাম? মনে হয় ভুল বলেছি। কি উপরে? আমি কি ভুল বলেছি? আমি কি ভুল বলেছি? তার মানে আপনার ডায়াবেটিস ধরা পড়ার পরে শুধুমাত্র খাদ্য তালিকায় যে তালিকাটা করা হচ্ছে, বিলিভ ইট অর নট, ওই তালিকাতে আপনার দেহটা 40 বছর পিছিয়ে চলে যাচ্ছে এবং মনে হয় দেখে 6 মাস পর মারা যাবে সে। চামড়া ঝুলে পড়ে, হ্যাঁ, কুস্কায় যায়, কারণ তার দেহের যে অর্গ্যানগুলো সেগুলো তো সঠিক মাত্রার নিউট্রিশন পেল না, কারণ আমি খাই চারটা রুটি আর আমাকে বলতে পাতলা দুইটা রুটি। ক্লিয়ার বিষয়টা? হ্যালো, আমরা আছি তো নাকি? আমি ডক্টরের বিরোধিতা করছি না, বলে দিলাম ডক্টর যে তালিকাটা আপনাকে দিয়েছে সেই তালিকাটাই আপনি খাবেন, বাট আপনার দেহে, দেহ মূলত আসলে খায় কি আমরা কি জানি? দেহ কি গরুর মাংস খায়? এই বডি কি খায় জানেন? এই বডি খায় হচ্ছে নিউট্রিশন, তাই তো? খাবারের যে পুষ্টিটা সেই পুষ্টিটা খায়, আর কি খায়? অক্সিজেন, রাইট? এই দুইটা হচ্ছে এই বডির খাবার। এখন আপনি এক প্লেট ভাত, চার প্লেট ভাত, চারটা রুটি চাই খান না কেন, ওর মধ্যে থেকে যে পরিমাণ নিউট্রিশন আপনার দেহে প্রয়োজন সেইটুকু নিউট্রিশন আপনার দেহে ব্লাডের মাধ্যমে সার্কুলেশন হবে এবং বাদবাকিগুলো স্টুল আকারে বের হয়ে চলে যাবে, এটাই তো নিয়ম। হ্যালো, তো আমাদের পিওর লাইফ এই প্রোডাক্ট, আমি ডক্টরের প্রথমে বলেছি যে আবার যে ডক্টরের বিরোধিতা করছি না, ওই তালিকাটাইকে আপনি প্রায়োরিটি দেন। দেওয়ার পরে আপনার দেহে ওই চার রুটির জায়গাতে যে দুইটা পাতলা রুটি দিয়েছেন, বাদ বাকি আপনার কোষের খাদ্যটা পূরণ করবে হচ্ছে পিওর লাইফ। অর্থাৎ এই এর মধ্যে যে স্যাশেটগুলো থাকবে, এটা একটা স্যাশেট আপনি পানিতে গুলিয়ে এটা সকালবেলা একবার খাবেন, ক্লিয়ার? এবং খালি পেটে প্রতিদিন একবার করে খাবেন, আপনার সারাদিনে আপনার বডির যে পরিমাণ নিউট্রিশন দরকার এটার ফিল আপ করে দেবে ইনশাল্লাহ। অর্থাৎ 40 বছরে ডায়াবেটিস ধরা পড়েছে, 41 বছরের মাথায় গিয়ে, মানে 1 বছর পর গিয়ে তাকে 80 বছর মনে হবে না, তাকে 41 বছরই মনে হবে, বিকজ অফ তার বডিটা এরকমই থাকবে, রাইট? পিওর লাইফটা শুধু যারা ডায়াবেটিক হয়েছে এটা তাদের জন্যই, তাই তো নাকি? যারা পিওর লাইফটা নিয়মিত খাবে, যাদের ডায়াবেটিক হয়নি তাদের আর কোনোদিনই ডায়াবেটিক হবে না ইনশাল্লাহ। হ্যালো, ক্লিয়ার বিষয়টা? যাদের ডায়াবেটিক হয়নি তাদের কোনোদিনই আর ডায়াবেটিক হবে না ইনশাল্লাহ, যদি পিওর লাইফটা আমরা নিয়মিত খাই। আর যাদের ডায়াবেটিক হয়ে গেছে তাদের ডায়াবেটিসকে প্রথম 15 দিন থেকে 1 মাসের মধ্যে টোটালি কন্ট্রোলে নিয়ে আসবে, এরপরে সে নিয়মিত যা খুশি খাবে স্বাভাবিক মানুষের মতো, বাট পিওর লাইফ খাবে প্রতিদিন। ক্লিয়ার বিষয়টা? তাহলে কি প্রোডাক্ট দেখে মনে হচ্ছে যে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট? কি আমরা পারবো তো নাকি? আমরা সফল হতে চাই? সফলতার সর্বোচ্চ শিখরে আমরা পৌঁছতে পারবো?
কয়েকজন পারব কি কয়েকজন পারব আমি একটা স্টাডিতে দেখেছিলাম আমি আসলে শুরু থেকেই আমি আজকে প্রায় 20 বছর নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে আছি যদি আমার ব্যাকগ্রাউন্ড আমি একজন কেমিস্ট লেখাপড়া করেছি কেমিস্ট্রিতে কিন্তু আমার পছন্দের সাবজেক্টটা হচ্ছে মার্কেটিং এজন্য আমি পেশা হিসেবে মার্কেটিংটাকে নিয়েছি ঠিক আছে তো পাশাপাশি আমি পূর্বে যে প্রতিষ্ঠানে ছিলাম সেখানে আমি প্যানেলভুক্ত ট্রেনার হিসেবেই ছিলাম তো অনেক সময় অনেক কিছু স্টাডি করতে হয় আমাদের একটা ইউনিট ছিল যেটার নাম ছিল কিংডম ইউনিট সেখানে আমি প্রায় 2 বছরের মতো ডিরেক্টর মার্কেটিং এন্ড ট্রেনিং এর দায়িত্ব পালন করেছিলাম তো সেখান থেকে অনেকগুলো স্টাডি পড়তে হয় তো ব্রিটিশদের একটা স্টাডি দেখেছিলাম যে স্টাডিগুলো শুরু থেকে না হলে হয় না সেটি হচ্ছে একটা ক্লাসে টিচার একদিন বলেছে যে তোমরা কি চাও কি বলেছে তোমরা কি চাও সেটা একটা তালিকা দাও আমাকে যে তোমরা আসলে কি চাচ্ছো হ্যালো এনি প্রবলেম কি বাচ্চা কান্নাকাটি করছে নাকি আচ্ছা বাচ্চার ক্ষুধা লাগলে বাচ্চার সাথে যে আছেন সে বাইরে গিয়ে তাকে কিছু খাওয়ান নো প্রবলেম ওকে খাওয়ার আগে সুস্থতা আগে রাইট কিন্তু সেটা ভালো খাবার ক্লিয়ার তো সেই স্টাডিতে টিচার বলল যে তোমাদের জীবনের লক্ষ্য হ্যালো আমরা মনে হয় মনোযোগী কম বলল যে তোমাদের জীবনের লক্ষ্য কে কিভাবে রাইট ডাউন করেছো আমাকে দাও তো টিচার দেখল যে সেখানে আপনার 87% স্টুডেন্ট তাদের কোনো লিখিত এম ইন লাইফ নাই তাদের জীবনের লক্ষ্য সেখানে লিখিত আকারে তারা লেখে নাই ওকে এই 87 স্টুডেন্টকে আলাদা করলো এবার বাকি যে স্টুডেন্টরা ছিল তাদেরগুলো নিল নিয়ে দেখল যে তার মধ্যে 10 জন 100 জনের স্টুডেন্টের উপরে স্টাডিটা হলো তার মধ্যে 87 মানে 87 জনের কোনো জীবনের লক্ষ্য কোনো রাইট ডাউন নেই নোট ডাউন নেই এবার 10 জনের বাকি 13 জনের মধ্যে 10 জনের টোটাল রাইট ডাউন পেলো তারা লিখেছে আমি অমুক চাই তমুক চাই অনেক টাকা ইনকাম করতে চাই এগুলো সব লিখেছে কিন্তু স্পেসিফিক কোনো ডেট লেখেনি আমি কতদিনের মধ্যে চাই আমার মনে হয় হ্যালো এনি প্রবলেম ডোন্ট মাইন্ড মানে একটু এলোমেলো হলে মানে সার্ভিস ডেটা প্রবলেম তাই তো নাকি তো যাই হোক আমি আর হয়তো বা অল্প টাইম 10 থেকে 15 মিনিট আছি আপনাদের সাথে হ্যাঁ আমি চেষ্টা করেছি যে আমার কথাটা টোটালি যতটুকু বলবো ততটুকু যাতে স্পষ্টভাবে একদম লাস্ট পর্যন্ত পৌঁছে কোনো প্রবলেম হচ্ছে হ্যালো ওই কোনা হ্যালো লাল টুপি আমার কথা কি বোঝা যায় টোটালি ক্লিয়ার বোঝা যায় ওকে ওপরে বোঝা যায় ওকে থ্যাংক ইউ তাহলে 10 জনকে পেলো যারা জীবনের লক্ষ্য লিখেছে কিন্তু টাইম উল্লেখ করেনি যে আমি এতদিনের মধ্যে চাই লিখেছে আমি একটা বিয়ে করতে চাই হ্যালো এটাও তো জীবনের একটা লক্ষ্য নাকি বিয়ে করতে চাই নাকি সবাই চাই ঘর সংসার চাই বাবা ডাক শুনতে চাই এটা সবাই চাই কিন্তু সে লেখেনি কতদিনে অনেকে আছে না আমি 25 বছর বয়সে বিয়ে করতে চাই অনেকে আবার লেখে আমি 45 বছরে বিয়ে করতে চাই কি যাতে বউ ভুল করে অনেক সময় মানে হাজবেন্ডের বদলে অন্য কিছু চিন্তা করে বসে কারণ ওই যে বলে না নিজের পায়ে দাঁড়াতে চাই ভাই আপনি নিজের পায়ে দাঁড়াবেন কবে দাঁড়াবেন আপনি টাইম উল্লেখ করেন রাইট তো 10 জন লিখেছে কিন্তু তারা টাইম উল্লেখ করে নাই আর অনলি 100 জনের মধ্যে 3 জনকে পাওয়া গিয়েছে যারা টাইম উল্লেখ করেছে আমি 100 কোটি টাকার মালিক হতে চাই 3 বছরের মধ্যে আমি 2টা বাড়ি করতে চাই 5 বছরের মধ্যে আমি একটা ইন্ডাস্ট্রি করতে চাই 7 বছরের মধ্যে এইভাবে লিখেছে কতজন 3 জন বিলিভ ইট অর নট এই 100 জনকে নিয়ে 12 বছর পরে আরেকটা স্টাডি বের হয়েছে সেই স্টাডিতে দেখা গিয়েছে হ্যালো আমরা আছি তো নাকি সেই স্টাডিতে দেখা গিয়েছে যে ওই যে 87
87 জন যাদের কোনো জীবনের লক্ষ্যই ছিল না, তারা 87 জন যে পরিমাণ ইনকাম করছে প্রতি মাসে, যারা রাইট ডাউন করেছিল 10 জন, এই 10 জনের ইনকাম তাদের 3 গুণ। 87 জন মিলে যা ইনকাম করছে, 10 জন মিলে তার চাইতে 3 গুণ বেশি ইনকাম করছে, বিকজ অফ তাদের ভিতরে একটা লক্ষ্য ছিল। ক্লিয়ার বিষয়টা? তার মানে 87 জন মিলে 10 লাখ ইনকাম করলে 10 জনে মিলে ইনকাম করছে কত? 30 লাখ। ক্লিয়ার বিষয়টা? ঠিক। পরবর্তীতে যেটা দেখা গেল, তাহলে 87 জন মিলে 10 লাখ আর 10 জন মিলে 30 লাখ কত হলো? টোটালি 40 লাখ। বাট আরেকটা স্টাডিতে দেখা গেল যে যে তিনজন তাদের এমটাকে টাইম উল্লেখ করেছিল এবং তারা ডেসপারেট ছিল যে আমি এটা হবই, একটা ই প্রত্যয় যোগ করে দিয়েছিল, তাদের ইনকামের রেশিও দেখা গেল যে ওই 10 জন এবং 87 জন টোটাল 97 জন মিলে মাসে যা ইনকাম করে বাকি তিনজন তার 10 গুণ ইনকাম করে। ওকে, মনে হয় আমি সঠিকভাবে ডেলিভারি দিতে পারি নাই কথাটা, রাইট? আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি? কি আমরা বুঝতে পেরেছি? তার মানে আমাদের এখন থেকেই জীবনের লক্ষ্যটাকে নির্ধারণ করা উচিত যে আমি কি করতে চাই, কতদিনের মধ্যে করতে চাই। ওকে, বিলিভ ইট অর নট, লুমিনাস গ্লোবাল টোটাল পৃথিবীর মধ্যে টপ 50 প্রতিষ্ঠানের মার্কেটিং প্ল্যানকে গত 3 বছর ধরে রিসার্চ করছে এবং তারা টোটাল তাদের প্রোডাক্ট লাইনটাকে 3 বছর ধরে রিসার্চ করছে, করে তারা চিন্তা করেছে যে এই টপ 50 না, টোটাল এইগুলোকে রিসার্চ করে আমরা 2025 সালের মধ্যে, আজকে শুরু করে 2025 সালের মধ্যে টপ 50-র মধ্যে আমরা কিভাবে যাব, সেই মার্কেটিং প্ল্যান তৈরি করে ফেলেছে ইনশাআল্লাহ। এবং জুনের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করবে, অলরেডি প্রায় 6টা কান্ট্রিতে অফিস ঠিক করা হয়ে যাচ্ছে, অলরেডি শুরুর দিন থেকেই লুমিনাস গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করবে। ক্লিয়ার? তার মানে আপনার অবস্থান এখানে কততম আপনি সেটা নির্ধারণ করবেন। ক্লিয়ার? আপনি এই প্ল্যাটফর্মে আপনার অবস্থানটা কোথায় দিবেন এটা নির্ভর করবে কার উপরে? আপনার লক্ষ্যের উপরে। ওকে, তো তাহলে আমরা এখন থেকে আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে গেলে আমাকে সুস্থও থাকতে হবে, নাকি? তাহলে এই প্রোডাক্টগুলো কি আমাদের প্রত্যেকের দরকার তো, নাকি? এতক্ষণ যেটা বললাম, যেহেতু ওয়ার্ল্ড ফেমাস প্রোডাক্ট এবং ওয়ার্ল্ড ফেমাস মার্কেটিং প্ল্যান, তো দেখ আমরা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারতেছি কিন্তু মার্কেটিং প্ল্যানটাও না জেনে কিন্তু আমরা শুধু ঘুমাবো না। ক্লিয়ার বিষয়টা? কারণ আসছি আজকের দিনটা যাতে আমার জীবনের ভ্যালুয়েবল একটা দিন হয় এবং আজকের দিন যাতে আমি একটা সঠিক ডিসিশন মেক করতে পারি যে আমার লাইফটা ভবিষ্যতে আমি কোথায় নিব, কতদিনের মধ্যে নিব স্পেসিফিক। ক্লিয়ার বিষয়টা? তো সারাদিন আমরা আছি তো, নাকি? আসেন, দেন আমরা আরেকটি প্রোডাক্ট নিয়ে আসি, যে প্রোডাক্টের নাম হচ্ছে ব্যালেন্স প্লাস। নামেই বুঝতে পারছেন এটা হচ্ছে ব্যালেন্স করে দিবে। কোন ব্যালেন্সটা? হ্যালো, আমাদের সমাজে ওই যে প্রথমে যে খাবারগুলো, মূলত অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট এবং ফুড হ্যাবিটসই হচ্ছে আমাদের দেহের সবচাইতে বড় শত্রু, তাই তো, নাকি? আমাদের অনিয়ন্ত্রিত খাবার দাবার, অনিয়ন্ত্রিত জীবনযাপন আমাদের দেহটাকে ব্যালান্স থেকে ইনব্যালান্সে নিয়ে চলে আসছে, যে কারণে একটা সময়, যদিও সবাই অ্যাডাল্ট, একটু স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ফেলি, ওই যে অনেকে বলে না দাদার ছিল 3টা, আমাদের একটাও থাকে না। হ্যালো, বাকিটুকু বুঝে নেই, বাকিটা ইতিহাস, রাইট? তো কেন, এটা কি আমার দোষ, আমাদের দোষ? এটা হচ্ছে শুধুমাত্র আমাদের অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা হচ্ছে এর জন্য দায়ী। তাহলে আমাদের ব্যালেন্স কি নষ্ট হয়ে গেছে? না, কি নষ্ট হয়নি? আমি দেখেছি শেষ বয়সেও আমার দাদা, কিন্তু আমি কালো না, আমি অনেক কালো না, আমার কিন্তু জিনগত এটা, আমার দাদা একদম মিশমিশে কালো ছিল, ভয়ঙ্কর চেহারা, ঠিক আছে, আমার দাদার। আর আমার দাদি, আমার দাদি খুবই সুন্দরী ছিল, আমি কিন্তু সেটাও দেখেছি।
বাট আমার দাদিকে কোনোদিন সেই সময় তো আসলে ফেয়ার অ্যান্ড লাভলি আসেনি, আমার দাদি সব মুখেও দিতে পারে নাই, তবে আমার দাদিকে দেখেছি তার পেটে কোনো গন্ডগোল হয়েছে, চুলের পানির মধ্যে হলুদের গুঁড়া দিয়ে গোলা খেয়ে ফেলত, ভেতর থেকে সৌন্দর্যটা বের হয়ে আসতো, এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার দাদির চেহারাটা খুবই সুন্দরী ছিল। আমি দেখেছি আমার দাদির বয়স যেদিন 105 বছর সেদিন আমার দাদি মারা গেছে, আর আমার দাদা বেঁচে ছিল 115 বছর। ওকে, তো আমার দাদার মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার দাদি কখনো আমার দাদার চোখের দিকে তাকায় ঠিক মতো কথা বলতে পারতো না, ভয় পেত এবং আপনি করে বলতো, আর এখনকার যুগের বউ তো কথায় কথায় তুই বলে। একটা হাততালি চলবে ভাইয়ের সঙ্গে, কারণ কখন পড়ে গেছে ভাইয়ের, কখন পড়ে গেছে তাই তো নাকি, অনেক সময় অনেক কিছু কমন পড়ে, দেখবেন টিচার একটা কথা একজনকে বকা দিচ্ছে, সেটা নিজের মধ্যে কমন পড়ে যায়, মনে হয় টিচার আমাকেই বকা দিচ্ছে, রাইট? কিন্তু আসলে বলে সবার জন্যে, ইভেন মেমোরিটা এত পরিমাণ লুজার হয়ে গেছে মেমোরিটা, যে বউ বলে দিচ্ছে এই নিয়ে আসো ওই নিয়ে আসো ওই নিয়ে আসো, সে আসার সময় তিনটা ভুল করে আসে, বউ কান ধরে উঠবস করায়, রাইট? আমরা পাশের বাড়ির উপকার অনেক সময় করতে চাই না, বাঙালিদের মাথায় আবার একটু প্রবলেম আছে, তারা শুধু নিজেরটাই বোঝে পাশের বাড়িটা বোঝে না। এক ভিক্ষুক সবসময় আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাক অমুক দাও তমুক দাও, দাও না কেন, আমার অবস্থার উন্নয়ন হয় না কেন, এরকম অনেক কথা বলছে। তো ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললো যে আল্লাহ তাআলা তোমার তো ধন ভাণ্ডার অফুরন্ত, তুমি কিপটা কেন, এই লোকটা এত পরিমাণ চায়, এই লোকটাকে তুমি দাও না কেন, ক্লিয়ার বিষয়টা? তো বলতেছে আরে আমি যা জানি তোমরা তো তা জানো না, ওই ব্যক্তির নেয়ার মতো যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই নেই। তো বলে না এটা আমি বিশ্বাস করলাম না, তুমি দিয়েই দেখো। তো বলতে ঠিক আছে যাও সে কি চায় দেখো। তখন ফেরেশতাকে বলছে, ফেরেশতারা মানুষের রূপ নিয়ে গিয়ে তাকে বলছে যে এই যে তোমাকে একটা আলাদিনের চেরাগ দিলাম, কি দিলাম, আলাদিনের চেরাগ, তোমার যখন যা লাগবে আল্লাহ তাআলা এর মধ্যে তোমাকে তাই ভরে দিয়েছে, তুমি খালি একটা ঘষা দিবে আর কি একটা বিশাল কি দত্ত বের হবে, এই দত্তকে তুমি যা চাইবে দত্ত তাই দিবে, কিন্তু ছোট্ট একটা শর্ত আছে। কি শর্ত? বলে তোমাকে যা দিবে তোমার আশেপাশের 40টা বাড়িতে তার ডাবল দিবে, কি দিবে, তার ডাবল দিবে আশপাশের 40টা বাড়িতে। শোনার সঙ্গে সঙ্গে তার মন খারাপ হয়ে গেছে, কি হয়েছে, মন খারাপ হয়ে গেছে। কেন মন খারাপ হয়ে গেছে, যে চাইলাম আমি আর পাবে 40 জন ডাবল, এটা কি হতে পারে, সে করতে কি চেরাকটা নিয়ে সিন্দুকের মধ্যে লুকায় রাখবে, আমি পাবই না। এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছে যে দেখো সে কত কঞ্জুস, সে যেটা চাচ্ছে আমি তো তাকে সেটা দিচ্ছি নাকি, হ্যালো, আল্লাহ তো তাকে বেঁধে দেয়নি যে তুমি এতর মধ্যে চাবে, সীমা করে দিতে বলছে তুমি যদি বলো এই পৃথিবীটা আমার, তাহলে 40 জনের এরকম ডাবল পৃথিবী হয়ে যাবে, রাইট? কিন্তু তোমার চাওয়াকে তো কমায় দিচ্ছে না আল্লাহ। তো তারপরে সে কি করেছে, সে চায় না, সে সিন্দুকের মধ্যে এটা রেখে দিয়ে প্রতিদিন ভিক্ষা করতে চলে যায়। তো তার কষ্ট দেখে তার ওয়াইফ একদিন চিন্তা করলো যে বেটা দ্বারা তোর ব্যবস্থা করতেছি, সে করতে কি সিন্ধুকের মধ্যে থেকে ওই চেরাকটা বের করে দিতে একটা ঘষা, দেওয়ার পরে দত্ত বের হয়ে আসছে, দত্ত বের হয়ে আসার পরে কি বলুন মালিক আপনার কি লাগবে এরকম, তখন তার ওয়াইফ বলেছে যে আমার হাজব্যান্ডের তো খুব কষ্ট, আমাদের তো খুব কষ্ট, আমাদের একটা 5তলা বাড়ি দরকার। ওকে, সঙ্গে সঙ্গে তার 5তলা হয়ে যায়, পাশের 40 হাজার কয়তলা, 10তলা। এবার বলেছে যে আমাদের একটা গাড়ি লাগবে, সবার ওনার গ্যারেজে একটা গাড়ি, সবার গ্যারেজে কয়টা করে গাড়ি, 2টা করে গাড়ি। এবার ভিক্ষুক সারাদিন শেষে ভিক্ষা করে বাসায় আসতেছে, গ্রামের মধ্যে এসে সে আর গ্রাম চেনে না, কি গ্রাম কি চেনার কথা, দেখে আশেপাশে সব 10তলা বিল্ডিং, একই ডিজাইনের বিল্ডিং, সে তো চিন্তায় পড়ে গেল হঠাৎ এমন হলো কেন, তখন সে বুঝলো যে মনে হয় আমার বউ এই অকামটা করছে, তখন সে খুঁজতেছে কোনটা 5তলা বিল্ডিং,
কারণ সে তো জানে সবার দশতলা মানে তার কয়তলা, পাঁচতলা। এবার পাঁচতলা বিল্ডিং নিয়ে সে খুঁজে বের করে যায়, প্রথমের দরজায় ঢুকে বলে পোটামট কয়েকটা মেরে দিতে, দিয়ে বলে বদমাস তুই এই কাজ করতিস, দেশ কোথায় রাখতিস, দেশ সিন্ধুক দে। পরে বলে কি করবো, কয় কাজ আছে দেশ দিতে, আবার এক ঘষা। আবার দত্ত বের হয়ে আসে, এবার দত্ত বলতেছে হাজির জনাব কি লাগবে বলেন, বলে আমার একটা চোখ আর একটা হাত নষ্ট করে দে। আলটিমেট কি কাহিনী, পাশের ৪০ জনের দুইটা চোখই নষ্ট, দুইটা হাতই নষ্ট। তো আমরা তো হচ্ছি কি বাঙালি, আমরা কি পরের ভালো দেখতে পারি, কি আসলে পারি? দেখা উচিত, রাইট। আমরা কি সেটা করব? আমরা নিজেরও ভালো চাইব, আশপাশের ৪০ জনেরও ভালো চাইব, তাহলেই আমি ভালো থাকব। ক্লিয়ার? তাহলে এই প্রোডাক্টটা কি শুধু আমরাই খাবো না, সবাইকে দেবো, সবাইকে দেব, এটা আমাদের দরকার। পাশাপাশি আমাদের আপকামিং আরেকটি প্রোডাক্ট আসছে যেটার নাম অনলি ব্যালান্স, কারণ এই প্রোডাক্টটা শুধুমাত্র যারা বিবাহিত তারাই ব্যবহার করতে পারবে। ওকে, তারাই ব্যবহার করতে পারবে, আর যারা অবিবাহিত আছে এরকম অনেক, এটা আরও গবেষণা চলছে, যারা অবিবাহিত তাদের জন্য আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসবো। অনেকে আছে না, বয়স হয়ে গেছে বাট ভয় পাচ্ছে, কিংবা অনেক বয়স হয়ে গেছে ৩৫ বছর ৪০ বছর নিজের পায়ে দাঁড়ানোর জন্যে, এখনও সে ব্যথাটা পারেনি, শেষ পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে গিয়ে সব কিছু খুয়ে গেছে, হয় না? হ্যাঁ, শেষ পর্যন্ত পা ঠিকই দাঁড়াইছে কিন্তু শরীর আর দাঁড়ায় না। হ্যাঁ, এই ধরনেরও কিছু প্রোডাক্ট আমরা রেডি করছি, যে প্রোডাক্টটা আমরা ধীরে ধীরে নিয়ে আসবো। ওকে, তো যা হোক, আমাদের এরপরে আরেকটি প্রোডাক্ট আছে, শুধু ছেলেদের জন্য এই প্রোডাক্টটা বললাম, আবার আমার কি এ পৃথিবীতে যাহা কিছু সুন্দর, যাহা কিছু কল্যাণকর, অর্ধেক তার গড়িয়ে আছে নারী, অর্ধেক তার নর। তো শুধু আমরা নরের জন্যই সব নিয়ে আসছি, নারীরা কি কেউ না? তারা তো কি একটা পার্ট, টোটাল ওয়ার্ল্ডের, টোটাল পৃথিবীর একটা পার্ট। তোদের তাদের জন্য যে প্রোডাক্ট, ওই যে প্রথমে বলেছি আমাদের মা বোনেরা যারা, তারা সবসময় উল্টাপাল্টা কিছু প্রোডাক্ট ব্যবহার করে, প্রোডাক্ট ব্যবহার করে অনেক সময় কি করে, আমার তো মনে হয় যে মেয়েরা কসমেটিক্স ব্যবহার করে একবার দাগ বসানোর জন্যে আর দ্বিতীয়বার ওই দাগ তোলার জন্যে। আজান হচ্ছে, যে কেউ আজানের উত্তর দিয়া দিয়ে আমি শেষ করব। ওকে, তো যা হোক, আমাদের এই প্রোডাক্টটা যারা নিয়মিত ব্যবহার করবে, ঠিক আছে, তাদের ভেতর থেকে যে সৌন্দর্যটা, ইভেন ভেতর থেকে তাদের যে প্রকৃতি যে সৌন্দর্য দিয়েছে সৃষ্টিকর্তা শুরু থেকে, সেই সৌন্দর্যটা তাদের ফুটে উঠবে। পাশাপাশি মহিলারা যত ধরনের প্রবলেম আছে তাদের, মেয়েলি অনিয়মিত ঋতুস্রাব বলেন, ব্যথাযুক্ত ঋতুস্রাব বলেন, কিংবা অনেক ধরনের প্রবলেম আছে না, এই প্রবলেম সকল সমস্যাগুলো সমাধান হবে ইনশাল্লাহ এই প্রোডাক্টটা। নাম হচ্ছে ফেনফ, যেটা মেয়েদের জন্য, এটা মেড ইন কোরিয়া, দেখছেন আমরা কোরিয়া হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস একটা প্রোডাক্ট। দেন আমাদের পশে, গোটা পৃথিবী ওয়ার্ল্ড বিখ্যাত পশ, যেটা যাদের এই প্রোডাক্টটা খুব সিলেক্টিভ কিছু ব্যক্তিরাই ব্যবহার করে, কারণ অত্যন্ত ব্যয়বহুল একটি প্রোডাক্ট। বাট আমরা এই প্রোডাক্টটা amazon.com যে দামে পাওয়া যায় তার চাইতেও আমরা আপনাদেরকে আরেকটু রিজনেবল প্রাইসে আমরা এই প্রোডাক্টটা আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। এই প্রোডাক্টগুলো আপনারা ধীরে ধীরে ব্যবহার করলে ধীরে ধীরে আপনাদের সৌন্দর্যটা ফুটে উঠবে। দেন কসমেটিক জগতে আমরা কোলাজেন হোয়াইটেনিং ক্রিম নিয়ে আসি। ওকে, দেন আমাদের আরেকটি প্রোডাক্ট আনছি, যেটা হচ্ছে পেলিং এবং ডিপ ক্লিনজার। এই সোপ, এটা একটি সাবান, যে সাবানটা দিয়ে আপনার গোসল করলে আপনার যেটা সহজেই ময়লাগুলো যে কেটে বের হয়ে যাচ্ছে এবং গভীর থেকে ময়লা পরিষ্কার হচ্ছে, এটা আমরা দেখতে পাবো। পাশাপাশি আমরা একটা নিয়ে আসছি ওয়ার্ল্ড ফেমাস, যেটি এটি একটি আপনার শ্যাম্পু, শ্যাম্পু বলা চলে, আবার ওই যে যেটা হচ্ছে চুল কালো করে কলমও বলা চলে। অনেক ঝামেলা নেই, সেলুনে গিয়ে বসে থাকা লাগবে না, জাস্ট হাতে অল্প একটু নিয়ে এটা সুন্দরভাবে চুলে ম্যাসেজ করে দিবেন, এক মিনিটের মধ্যে আপনার টোটাল চুলগুলো সুন্দর, যেটা চাচ্ছেন ন্যাচারাল কালার, এটা কালো হয়ে যাবে। মজার ব্যাপার, সারাদিন এটা মাথায় দিয়ে ঘুরবেন, কালো থাকবে, গোসলের সময় যায় গোসলে পানি দিবে, তার একটা শ্যাম্পু হয়ে যাবে। ওকে, এবং পরবর্তীতে এটা শ্যাম্পু হিসেবে ধুয়ে ফেললেও চুলের কালারটা ন্যাচারালি থাকবে। আসছে আমাদের আরেকটা পেস্ট,
ঠিক আছে এটা ওয়াটার পিউরিফায়ার মেশিন যেটা হচ্ছে আমরা অ্যালকালাইন ওয়াটার এবং ন্যানো ক্যানের কাজ করবে এই পানিটা দিয়ে পাশাপাশি আমরা কৃষিজাত বলেছিলাম কৃষকদের আমাদের সাথে সম্পৃক্ত করে দেব তার মানে আমরা যে খাবারগুলো খাচ্ছি এই খাবারগুলো যাতে কৃষকরা ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তৈরি করতে পারে যেটা আমাদের জীবন শক্তি পারে তাই তাদেরকে আমরা কৃষিতে ভালো ভালো প্রোডাক্ট দিয়ে সাপোর্ট করব তার জন্য কোরিয়া থেকে এই প্রোডাক্টগুলো আসে যেটা এই প্রোডাক্টটা খাওয়ালে যেটা গরুর স্বাস্থ্য ভালো থাকবে এবং তরচাদা থাকবে এটা বিভিন্ন খামার গরু হাঁস মুরগি সব খামারেই এটা চলবে পাশাপাশি মাছের জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসছি এই প্রোডাক্টটা দেন আরেকটা প্রোডাক্ট আছে গরুর মাংস বৃদ্ধি হবে ঠিক আছে কৃষিতে ফসলি জমিতে স্প্রে করলে একটা স্প্রে নিয়ে আসতেছি আমরা যে স্প্রেটা করলে আপনার যে ভিটামিনটা দরকার খাবারটা দরকার কৃষিতে সেগুলো এগুলো ধীরে ধীরে আপকামিং প্রোডাক্ট অলরেডি আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে ইনশাআল্লাহ সব প্রোডাক্টগুলো নিয়ে চলে আসবো কাজেই এতক্ষণ আমরা যারা একসাথে ছিলাম আমরা সচেতন হতে চাই আমরা সুস্থ থাকতে চাই আমরা টাকাও ইনকাম করতে চাই তাই তো নাকি টাকা ইনকাম মার্কেটিং প্ল্যান টোটালটা ক্যালকুলেশন হবে হচ্ছে আফটার লাঞ্চ ওকে আমরা কেউ মিস করব আমরা মিস করব না বিকজ অফ আমরা ঘোষণাই দিয়েছি ওয়ান প্লাস একটা মার্কেটিং প্ল্যান যেহেতু প্রোডাক্ট দেখেছেন ওয়ান প্লাস এবার মার্কেটিং প্ল্যানটাও হবে ওয়ান প্লাস ওকে তার মানে আমরা প্রথমত যেটা চাইবো সেটা হচ্ছে আমরা আমাদের বয়সটাকে পুনরুদ্ধার করব যে প্রোডাক্টগুলো দিয়েছি আমরা পুনরুদ্ধার করা সম্ভব আমরা কি সুস্থ থাকতে পারবো তো নাকি এবং শুধু তাই না আমাদের চেয়ারম্যান স্যারকে বলেছি 50 বছর না 80 বছর বয়স হলেও আপনি টোটাল এভাবে লাফাবেন এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসবেন ইনশাআল্লাহ কোনোদিন বুড়া হবেন না মৃত্যু পর্যন্ত আমরা কাউকে বুড়া বানাইতে চাই না ওকে এবং আমরা সবাই টোটাল লাইফটাকে এভাবেই নিয়ে যাব আমরা 80 বছর বয়স হবে বাট আমরা থাকবো উদ্যমী আমরা থাকবো সাহসী আমরা থাকবো শক্তিশালী ক্লিয়ার সবাই শক্তিশালী থাকতে চাই তো সফল হতে চাই আমারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দরভাবে পুরো স্টেশন আমাকে সহযোগিতা করার জন্য এবং রাত্রি জেগে আসছেন অনেক কষ্ট করে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সৃষ্টিকর্তার কাছে আমি বিনীত নিবেদন করছি যে আপনারা যাতে আবার সুন্দরভাবে প্রোগ্রামটা করে স্বস্ব অবস্থানে সুস্থ এবং সুন্দরভাবে চলে যেতে পারবেন চলে যেতে পারেন এটা দোয়া করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।